বলিউড থেকে টলিউড রয়েছে অনবদ্য অবদান পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন দীর্ঘদিন আগেই ভারতীয় সিনেমার দুনিয়া রীতিমতো রাজত্ব করেছেন মহাগুরু এবার তিনি পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার আগামী এ আটই অক্টোবর সত্তরতম জাতীয় চলচ্চিত্র উৎসবে মঞ্চে তাকে পুরস্কৃত করা হবে আজ সোমবার কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ঐশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন তিনি লিখেছেন মিঠুন চক্রবর্তীর অসাধারণ সিনেমেটিক সফর সব প্রজন্মকেই অনুপ্রেরণা যোগায় ভারতীয় চলচ্চিত্রে মিঠুনজির অসামান্য অবদান রয়েছে কিংবদন্তি এই অভিনেতাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিলেকশান জুড়ি ইতিমধ্যে তাকে অভিনন্দন জানিয়েছে প্রধানমন্ত্রী মোদীও এক স্যান্ডেলে তিনি লেখেন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফাল্কে পুরস্কার পাওয়ায় আমি অত্যন্ত খুশি ভারতীয় চলচ্চিত্রে তার অতুলনীয় অবদানের জন্য এই স্বীকৃতি তিনি একজন সাংস্কৃতিক আইকন বহুমুখী অভিনয়ের জন্য তিনি সব প্রজন্মের কাছে প্রশংসিত অন্যদিকে বহু অনুরাগী এবং তারকারাও শুভেচ্ছা জানিয়েছে মিঠুনকে দাদা সে ফাল্কে পুরস্কার পাওয়ার পর মিঠুন বলেন কখনো ভাবিনি এত বড় সম্মান পাব আমি কলকাতার অন্ধ গলি থেকেই উঠে এসেছি আমি আক্ষরিক অর্থেই হতবাক আমি হাসতেও পাচ্ছি না কানতেও পাচ্ছি না এত বড় সম্মান পেয়ে সত্যিই আমি বাগুদ্ধ হয়ে গিয়েছি আমার ফ্যামিলি আর পৃথিবীতে আমার মতো যত অনুরাগী রয়েছে তাদেরকে পুরস্কার উৎসর্গ করলাম বিখ্যাত চিত্র পরিচালক সেনের হাত ধরে শুরু হয়েছিল মিথুনের কেরিয়ার মৃগয়া ছবির মৃগয়া ছবির হাত ধরে রূপলি জগতে অভিষেক ঘটে তার তবে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে প্রথম দিকে বেশ বেগ পেতে হয়েছিল তাকে এরপর নানা উত্থান পথনের মধ্যেই দিয়ে অবলীলায় একের পর এক বাধা পেরিয়ে এগিয়ে গিয়েছেন তিনি অসামান্য অভিনয় দক্ষতার জোরে জয় করেছেন বহু সিনেমা প্রেমীর মন দর্শকের কাছে হয়ে উঠেছেন ডিসকো ড্যান্সার উনিশশো নব্বই সালে অগ্নিপথ ছবিতে পার্শ্বচরিত্রের সেরা অভিনেতার পুরস্কার হিসাবে ফিল্মফেয়ার পুরস্কারও তিনি পান মিঠুনের কেরিয়ারের মোট তিনটি জাতীয় পুরস্কার উনিশশো সালে একসঙ্গে উনিশটি ছবি মুক্তি পায় মিঠুনের যা লিমকা বুক অব রেকর্ডসে রয়েছে বলিউডে সেই রেকর্ড এখনও অটুট